এতক্ষণ ধারাবর্ষ দিলেন আমার বন্ধু মুকদ্দাস বাইতুল মুকদ্দাস এজেন্সির সত্তাধিকারী। তো আমরা এখন মসজিদের কুবার উদ্দেশ্যে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা জায়গাঘাট নফল নামাজ কমপক্ষে আদায় করব। এরপরে সেখান থেকে আবার আমরা উহুদের ময়দান বা উহুদের পাহাড় সেটা আমরা ভিজিট করব ইনশাআল্লাহ। এরপরে আবার ওখান থেকে একটা খেজুর বাগান পরিদর্শন করব ইনশাআল্লাহ। আর এরপরে আমরা আবার আমাদের বাসায় ফিরে আসবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়ার দরখাস্ত রেখে আজকের এ পর্যন্ত এখন গাড়ি থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত। সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং যারা দেখছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রায় কত কিলো দূর হবে? 75 কিলো দূরে ওয়াদিয়া জিন বা জিন পল্লী বা জিনদের পাহাড়। আসলে এটা প্রচলিত কথা, আসলে এখানে একটি বাস্তব সত্য বিষয়টা হলো যে আমরা যখন এখানে পানি ছেড়ে দেই তাহলে ঢালুর দিকে না গিয়ে উল্টো দিকে পানি যায়। মানে এই বিষয়টা এখানে সবচেয়ে চমক, ঢালুর দিক থেকে উল্টো দিকে উপরের দিক থেকে পানি উঠতে থাকে বা পানি ফেললে। আমরা একটু টেস্ট করে দেখবো দোস্ত, পানির বোতল ওই যে আমাদের আছে, হ্যাঁ পানি এনে আমরা এখানে ছেড়ে দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টেস্ট করবো। জি, তাহলে তুমি একটু পানির বোতলটা গাড়িতে রয়েছে, গাড়ি কই? হ্যাঁ যাবো যাবো। তো এখানে আমরা ভাই আছে আমাদের, উনি হলেন আরবি, আমাদের আখি আরবিয়ান আখি। আলহামদুলিল্লাহ শুকরান আখে মাসমুক মাসমুক আহমদ আহমদ আনা আখতারুজ জামান হাইয়াকাল্লাহ মাশাআল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ ফি দুনিয়া ওয়াল আখিরা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শুকরান। আমরা আমার ভাই উনি হলেন সৌদি প্রবাসী, সৌদি দেশীয় এক মানুষ, উনি আমাদের গাড়ির ড্রাইভার, ওনার সাথে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। তো এখানে নামে যেটা পরিচিত যে বিশাল পাহাড়, এখানে একটি কথা বাস্তব সত্য প্রমাণিত, সেটি হচ্ছে এখান থেকে গাড়ি যখন ছেড়ে দেওয়া হয় তখন উল্টো দিকে, অর্থাৎ আমরা দেখেছি গাড়ি উল্টো দিকে ছাড়লে উল্টো দিকে, কোনো গাড়ির নিউট্রাল থাকলেও গাড়ি 100 থেকে 120 কিলোমিটার
পথ অতিক্রম করে। এই হলো সেই ওয়াদিয়ে জিন বা জিন পল্লী, মদিনা মুনাব্বারা থেকে প্রায় আমরা প্রায় থেকে দেড় ঘন্টা পথ প্রাইভেটে আসলাম। আসছো? এই যে আমার ছোট্ট মেয়া, আমাদের এলিজা জান্নাত আফরিন, উমায়রা জান্নাত আনিকা, ওরাও আসতেছে আলহামদুলিল্লাহ। সে আমার কোটটা পড়েছে এই মুহূর্তে। আর আমার বড় আম্মু, এই হলো হুমায়রা জান্নাত, এলিজা জান্নাত, আর এদিকে কে রয়েছে, আম্মা নামাজ পড়তেছিল। যাই হোক, এই হলো আমার দোস্ত মুকাদ্দাস, শাখাইতেছে বাইতুল মাকদাস এজেন্সি। আর এই হলো আদিয়া জিন। তো প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে মদিনা মুনাব্বারার ওয়াদিয়া জিন থেকে আপাতত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আশাবাদী যে মাওলানা মুকাদ্দাস বিল্লাহ আমাদের